হ্যালো গাইস, দিস ইজ শাকিল হাসান জোহান। আমরা রুমে আছি, সব ছেলেটা পোজ করি। আমরা সবাই রুমে আছি এখন কলকাতাতে। আছি কত, 6 তারিখ 6 মে। আমাদের এই যে আসিফ, যে আসিফ ল্যাংটা হয়ে বসে আসছে কালিগায়, ওর গার্লফ্রেন্ড জান্নাত দুপুর আজকে ফাপল লেছেন আমার সঙ্গে একটুখানি, মানে বেশি ভাব নিয়ে নিছিল, সেই জন্য আমি প্ল্যান করছি আজকের সঙ্গে আমি ইয়ে নেব, রিভেঞ্জ নেবো এটার। ও ন খেললে আমিও ন খেললা, প্লাস পয়েন্ট হলে আমার নানা বাড়ি বরিশাল, সো নয় সালের পাওয়ার একটু বেশি, রিভেঞ্জের পাওয়ারটা বেশি হবে। সো এই জন্য প্ল্যান করছি যে আজকে দুপুরের পরে আসিফ গায়েব হয়ে গেছে কলকাতা থেকে। আসিফের সাথে রাতুল ছিল, দুজনের মোবাইল পুরো অফ। তো যেটা প্ল্যান করছি, দুপুর থেকে কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না ওদের, ওদের কোনো আপডেট নাই, মোবাইল টোবাইল সব বন্ধ, অনলাইনে কেউ নাই। লাস্ট আসিফ একটা ছবি দিয়েছিল গ্রুপে আমাদের সিএনএস ইনবক্সে, যে ওরা আখের রস খাচ্ছে, ওই ছবিটা দেখে বের করছি আমি। তারপরে ফিজ আরিফুল কিছু কিছু ক্লু বের করছে যে আখের রসের ট্রের মধ্যে ঠিক দুইটা আখ ছিল আর আখের রসওয়ালা প্যান্ট পরা। এইসব ক্লু দেখে দেখে আমরা আমি মানে নাটক সাজায় বের করছি যে এইটার মেইন হতা ওই আখের আখরসওয়ালা, আখের রসে কিছু একটা মিশাই দিচ্ছে, মিশানোর পরে ওরা জ্ঞান হারাই ফেলছে, হারাই ফেলে ওরা কোনো ট্রেস নাই, ওদের ট্রেস আউট ওরা পুরোপুরি। তো এখন স্টোরি হলো এই, টোটালি এই স্টোরি হলো এটা। তা আমরা এখন জানাতকে প্যারা দেওয়ার জন্য ভিডিও কলে যাব। আমি স্টেশনে বসে আছি এখন, আমার ব্যাকগ্রাউন্ড হলো এই ইয়েলো ওয়াল। তা আমি একটু একটু সময় নিব আপনাদের কাছে, যে একটু ইমোশনাল হয়ে চোখে পানি আনার জন্য। তো ভিডিও কল দিব আস্তে ধীরে, আর এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে আমি ইউটিউবে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি পুলিশ স্টেশনের, মানে কী পরিমাণ খাতারনাক প্ল্যানার আমি দেখেন। বাকিটা আস্তে আস্তে ভিডিও দেখবেন কি হচ্ছে বাকি আপডেটস। এটা হলো আরেকটা মোবাইল, এটা দেখে আমরা ভিডিও কল দিব, আর আমার এই মোবাইলটা থেকে আমি পুরো ব্যাপারটাকে ভিডিও করতেছি। আমরা এখন ফ্রেমিং ঠিক করে নিই আগে। আচ্ছা, সাউন্ড ইফেক্ট ইন হিন্দি, হ্যাঁ। ওরা দুজন হলো মেনলি আছে তাই গায়েব, এটা আসিফ এটা রাতুল। আরে সবাই চুপ, টাইম নেই আমি একটু চোখে পানিটা আনি আসিফের কাছে, আবিরের কাছে। পুলিশ স্টেশনে চেয়ারে বসে আছি, আমি আগে মেসেজ পাঠিয়ে ওদের খোঁজ পাওয়া গেছে, দিয়ে দেবে ভিডিও কল দিয়ে।
জানলা ভিডিও কল জয়েন না লাগে কে ফিজ থ্যাংক ইউ সবাই অবশ্যই না ভাই বল তুমি কই আজকে এখানে জিডি করতে আসে দেখে যে আরো এরকম 20-22টার মতো এরকম জিডি ফাইল করছে সব নাকি এরকম পলাতক মানে কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না ওদের ইয়া পাইছে কোভিড যে ইয়াটা দিছিল ওটা পাইছে কোভিডের কান নাকি পরিচয় দেওয়া আছে এখানে জান্নাত কে একটু বলবা অনলাইনে আসতে একটা আলাদা বলবা বাসার নাম্বার টাম্বার দেখি জিজ্ঞেস করে আমাদের মেসেজ দেখো তো ভাই ভিডিও কল আসতে বলো জি স্যারও আসতে বলো ওরা মানে একসাথে আসে কোভিড এটা আসতে বলো তো কোভিড বলছিল নেই কে পরিচিত আসে নাকি একটু জলদি নেটওয়ার্ক যায় আসে এখানে আর একটু মাহফুজকে আসতে বল জলদি মাহফুজকে ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকছে দেখতে ওই একজন নিয়ে গেছে ওনাকে দেখার জন্য মাহফুজ একটা ফোন দিয়ে বল খাওয়া কিছু পাই কিনা দেখ পাওয়া যাবে কোনো প্যারা নাই ভাই মাইন্ড করেন না বাট পুলিশের কাছে কোনো কিছু নিয়ে কোনো থানায় আটকাইলেও নাকি খোঁজ পাওয়া গেলে বেস্ট হতো তাও কোনো থানায় আছে কিনা চুপ আমি ভিডিও কল দিছি জানাতে পাও নাই প্লিজ অনলাইনে কে আছে কবির কি দেখো বলতে পারো যে ইয়া পাই কিনা ওই কার নাম্বার আছে পরিচিত কে জানে আছে দেখো নাম্বার পাই কিনা
পানি খাবেন? দাঁড়াত কই তুমি, বুঝি না, জোরে বলো। আসিফের বাসার নাম্বার আছে কারো? হ্যাঁ, আচ্ছা শিমুলের নাম্বার তো আমার কাছে আছে, দাঁড়াও শিমুলের নাম্বার। এই মাহফুজের ফোন দেখছ না ভাই? মাহফুজের কাছে পানি আনতে, পানি নিয়ে আসো, ভিতরে গেছে, খোঁজ নিতে, খোঁজ নিয়ে দেখো কি অবস্থা। আগ্রু ইয়া করো, শিমুলের অনলাইন আসতে বলো। আচ্ছা শিমুল না, ধরো আমি ফোন দিচ্ছি, রাখো, আমি ফোন দিচ্ছি, রাখো। কেটে দিছে? হ্যাঁ, ওই ফোন দিচ্ছি রাখো কইছেন যে, কেটে দিছে। পয়সা জান্নাত, এটা ফ্রেমিং ঠিক আছে? হ্যাঁ দেখা যাইতেছে। কেমন লাগছে সকালে আমার সঙ্গে ভাব চটাইছিলেন না তুই, মনে আছে? নোয়াখালীর বাচ্চা তুই, ভুলে গেছিস আমার যে নোয়াখালীর পরিচয় চিল্লা দিছি কেন? স্ক্রিনশট কোনো লাভ নাই, তুই খালি দেখ একটু পরে কি ভিডিও আপলোড হয় তোর, দেখ খালি তুই আমাদের দুই আসামি গার্লফ্রেন্ডের ফোন দেওয়া হয়েছে, বাচ্চারে কামতেছে ধোঁয়ায়। এনিওয়ে আবার দেখা হবে, ওয়েট ফর আওয়ার নেক্সট প্র্যাঙ্ক। আমরা ইন জেনারেল সবার সাথে প্র্যাঙ্ক করি না, আমরা নিজের নিজের প্র্যাঙ্ক করি। সো আবার দেখা হবে ইনশাল্লাহ। শাকিল হাসান জোহান, আল্লাহ নাটক করতে ঘামাই গেছে আমি। শাকিল হাসান জোহান সাইনিং আউট, আবার দেখাবো ইনশাল্লাহ। সালাম, আল্লাহ হাফেজ।